আসসালামু আলাইকুম আমি জুবেদ সবাইকে আবার জার্মানি থেকে ওয়েলকাম করছি স্টাডি ফস্ট ফর ইউটিউব চ্যানেলে তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব কারণ আমরা অনেকেই এই সম্পর্কে জানতে অনেক ইচ্ছুক অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে প্রবলেমটা কাজ করে সেটা হচ্ছে আমরা সঠিক ইনফরমেশন না জানার কারণে আমরা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিই এবং সেই ভুল সিদ্ধান্ত নেওয়ার পরিণামে আমাদের জীবনে অনেক সময় নষ্ট হয় এবং আমরা অনেক প্রতারণার ফাঁদে পা দেই তো আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা আমরা অনেকেই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখি বিভিন্ন এজেন্সি দেখি যেখানে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন থাকে যে ছয় লাখ সাত লাখ বা বিভিন্ন অ্যামাউন্টের মাধ্যমে আপনাকে তিরিশ দিন বা বাইশ দিন এক মাস দুই মাসের মধ্যে ক্যানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা করে দিবে তো এই সম্পর্কে অ্যাকচুয়ালি সত্যতা কতটুকু বা আমরা সঠিক এজেন্সি কীভাবে চিনব এবং কিভাবে আমরা এই বোয়া এজেন্সি যারা আছে বা যারা দালাল আছে তাদের থেকে আমরা কিভাবে বিরত থাকব এবং কীভাবে সঠিক উপায়ে আমরা ইউরোপ কানাডা বা অন্যান্য কান্ট্রিতে আমরা যেতে পারি এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা আপলোড করা এবং আমি আমার সাধ্য মতো সবাইকে চেষ্টা করতেছি হেল্প করার জন্য এবং ইনশাল্লাহ হেল্প করে যাব। তো আজকের যে বিষয় যে ছয় লাখ টাকা বা এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমরা কি আসলে কি আদৌ কি খ্যামেরাতে যেতে পারবো কি বা যদি পারি তাহলে এটা কিভাবে সম্ভব আর যদি না পারি তাহলে এটা থেকে পরিত্রাণের উপায় কি তো আমি এই সম্পর্কে ডিটেলস কথা বলার আগে চলুন আপনাদেরকে আমি একটা কমেন্টস পড়ে শোনাই যিনি কমেন্টসটা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছিলেন এবং কি আমাকে পার্সোনালি ইনবক্স করেছিলেন তো আমি এটা কাউকে অ্যাকচুয়ালি ডিরেক্টলি মেনশন করে বলছি না যেহেতু উনি এটা থেকে প্রতারণার শিকার হয়েছেন তো আমি অনেক দিন ধরেই বলে আসছি যে এই ধরনের অনেক প্রতারণার চক্র আছে যারা অ্যাকচুয়ালি মানুষের সাথে প্রতারণা করে মানুষের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ছিনিয়ে নিচ্ছে তো আমি যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে বা সবার নিরাপত্তার জন্য আমি এই সব বিষয়গুলো নিয়ে সরাসরি ইউটিউব চ্যানেলে আপলোড করি না বাট আজকে আমি আপলোড করতে বাধ্য হলাম তো আমি ওনার কমেন্টটা সরাসরি পড়ি পড়িয়ে আপনাদেরকে এই কমেন্টটা শোনাই তাহলে হয়তো আপনারা এই বিষয়ে বুঝতে পারবেন যাই হোক যিনি আমাকে কমেন্টস করেছেন ওনার নাম হচ্ছে মজিবুর রহমান তো উনি যে কমেন্টসটা করেছেন সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ওয়ার্ক পারমিট বিষায় কানাডা পাঠানোর বিজ্ঞাপন দেখে এস আই গ্লোবাল এডুকেশনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন মোতালেব খান দুই বছরের বিচারকতা বলে স্ট্যাম্পে চুক্তি হয় প্রতিষ্ঠানটি ওই ব্যক্তির কাছ থেকে ছয় লাখ পঁচাশি হাজার টাকার মধ্যে অগ্রিম নেয় দুই লাখ বিশ হাজার টাকা একইভাবে ভাগ্নের কাছ থেকে নেয় ষোলো হাজার টাকা প্রতিষ্ঠানটির সঙ্গে কিছুদিন যোগাযোগ থাকলেও পরে লাপাত্তা হয়ে যায় প্রতিষ্ঠানটি যোগাযোগ করার প্রতিষ্ঠানটির কাউকে না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন চাঁদপুরের ফরিদগঞ্জ নোয়াহাট গ্রামের মোতালেব গত পনেরোই এপ্রিল রাজধানীর থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন জিডি নম্বর ওয়ান জিরো নাইন সেভেন কিন্তু অভিযুক্ত প্রতিষ্ঠানটি বসুন্ধরার আবাসিক এলাকায় ব্যবসা গুটিয়ে খুদ গুল শান্তানার সামনে অফিস খুলে বসলেও কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী তো এই হচ্ছে ওনার কমেন্ট তারপর উনি আরও লিখেছেন যে প্রতারণার শিকার মোতালেব খান জাগো নিউজকে বলেন ফেসবুকে ওয়ার্ক পারমিট বিষয় কানাডা পাঠানোর বিজ্ঞাপন দেখে বসুন্ধরার বি ব্লকের এক নং সড়কে দুইশো ছিয়াত্তর নং ফ্লটের এস আই গ্লোবাল এডুকেশন নামে ওই প্রতিষ্ঠানটির অফিসে যায় প্রতিষ্ঠানটির এমডি ইমতিয়াজ সুবর অরফে ইমতিয়াজুল খাদেরের সঙ্গে ছয় লাখ পঁচাশি হাজার টাকা খরচ সাপেক্ষের সপরিবারের দুই বছরের ওয়ার্ক পারমিট বিষায় কানাডায় পাঠানোর সরি দুই লাখ টাকায় সপরিবারের দুই বছরের ওয়ার্ক পারমিট বিষায় কানাডায় পাঠানোর নাম করে দুই দফা লিখিত চুক্তি করে তিনি আরও বলেন চুক্তি অনুযায়ী আমার কাছ থেকে অগ্রিম দুই লাখ বিশ হাজার টাকা নেন তিনি এছাড়া আমার বাগনে জাকির হুসেনের কাছ থেকেও গত বছর তিনি অক্টোবর একই কর্মচারী রনির মাধ্যমে ষোলো হাজার টাকা নেন কিছুদিন পরে আমি বসুন্ধরা গিয়ে দেখি ওই অফিস তালাবদ্ধ খোঁজ নিয়ে জানতে পারি যে তারা অফিস বন্ধ করে দিয়েছে তো এই হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু এজেন্সিদের নমুনা তারা আপনার কাছ থেকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে হয়তো আপনার কাছ থেকে অ্যাডভান্স টাকা নেবে বা অনেকের কাছ থেকে আরও বেশি টাকা নিয়ে থাকে তো এভাবেই নিয়ে দেখা যায় অনেক সময় আপনাকে এক বছর দুই বছর তিন বছর তাদের পিছনে দৌড়তে হয় আপনি টাকাও পাচ্ছেন না এবং আপনার কোনো বাইরেও যেতে পারছেন না বা অনেকেই দেখা যায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন তো এই ধরনের জিনিস থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে তো এই ধরনের জিনিস থেকে দূরে থাকতে গেলে আমাদেরকে কি কি করতে হবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যে কান্ট্রিতে যাই আমাকে যতই লোভনীয় অফার দেখানো হোক না কেন আমার নিজের কোয়ালিটিটা আমাকে জানতে হবে যে এখন সবাই ইচ্ছা করলেই কিন্তু নিউটন হতে পারবে না সবাই ইচ্ছে করলেই বিলকে টিপজস হতে পারবেন না না তো এখানে আমাদের কোয়ালিটি থাকতে হবে যে আমি যে বাহির যাব স্কিল ওয়ার্ক পারমিট বিষা নিয়ে বা একটা ভালো একটা ক্যাটাগরির জব বিষান সেই দক্ষতা কি আমার আছে সেই কোয়ালিফিকেশন কি আমার আছে সেই সার্টিফিকেট কি আমার আছে আমি কি পারবো যেতে যদি আমার ভিতরে সেই কোয়ালিফিকেশন না থাকে আমার সেই সার্টিফিকেট এজুকেশন না থাকে তাহলে অযথা আমি কেন এই মরিচিকার সোনার হরিণের পিছনে দৌড়াবো আমার যে কোয়ালিফিকেশন আছে আমি সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কাজ করার চেষ্টা করব তো আমি এটা দিয়ে কাউকে আমি নিরুৎসাহিত করতেছি না আমি সবাইকে উৎসাহিত করি যে নিজের জীবনটাকে আরও বেটার করার জন্য ভালো ফিউচারের জন্য অ্যাব্রোটে আসার জন্য তবে আমরা যেন সঠিক পথে আসি অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনি আমাকে সঠিক পথ দেখিয়ে দেন তো অ্যাকচুয়ালি কাউকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্টলিভাবে সঠিক পথ দেখানো অন্য কারো পক্ষে সম্ভব না এই সঠিক পথটা আপনাকে নিজেকেই বেছে নিতে হবে যে আপনাকে অনেক স্টাডি করতে হবে রিসার্চ করতে হবে যে কোন অয়েতে গেলে আমি প্রতারণা থেকে মুক্তি পাব যাই হোক যেহেতু আমরা ক্যানাডা নিয়ে কথা বলতেছি তো এই সম্পর্কে আমি বলি ক্যানাডার এক্সপ্রেসেন্টি নিয়ে আমার অনেকগুলো ভিডিও অলরেডি আমি আপলোড করেছি আপনারা সেই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন আপনার কোয়ালিফিকেশনটা বা এছাড়া আমাদের যে ওয়েবসাইট স্টাডি ফার্স্ট সেই ওয়েবসাইটে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস মানে কাজ করতেছি এবং আমি একটা ট্রাই করতে একটা ক্যালকুলেটর জেনারেট করার জন্য যেটার মাধ্যমে আপনি নিজে যাচাই করতে পারবেন যে আপনার যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন দিয়ে আদৌ কি আপনারা ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা তো যাই হোক যারা আপনার সেই ক্যালকুলেটর বা এই সম্পর্কে পোস্ট দেখতে চান যে আপনি ক্যানাডাতে এলিজিবল কিনা এই সম্পর্কে সম্পর্কে জানতে আপনার নিচে কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনারা এই সম্পর্কে জানতে চান কি না আপনারা যদি জানতে চান আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে বা ক্যানাডাতে আপনারা যাওয়ার জন্য কী কী ধরনের গুলো আপনি সাবমিট করবেন এবং কোন ডকুমেন্টস সাবমিট করলে আপনার কত পয়েন্ট আসতেছে এবং সেই পয়েন্টে আপনি কি আদৌ ক্যানাডাতে মানে জব বিষা নিয়ে বা এক্সপ্রেসেন্টিতে যেতে পারবেন কিনা এই বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও আপলোড করব তো আপনারা অবশ্যই কমেন্টস করতে বলবেন না এবং যদি এটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না তো নিশ্চয়ই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম